এটিএম থেকে টাকা তুলে রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার 8 মাইল এলাকার 34 নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে তদন্তে মালদা থানার পুলিশ। ওই ব্যাঙ্ক আছে না উল্টো পৃষ্ঠে আপনার আমাদের মন্দিরের দুর্গা মন্দির চলে যাচ্ছে ওখানে কিছু পৃষ্ঠে আপনার ব্যাঙ্ক পৃষ্ঠে এটিএমে টাকা তুলতে এটিএমে টাকা তুলতে নিয়ে ওই পাতে পার হচ্ছিল বিএসএফরা খেয়াল করতে পারে না পাতে এসে কারেন্ট মেরে মারে দেওয়ার পরে আটমানি স্ট্যান্ডের উপরে দিয়ে ছিটকে ফেলে লোকটা এখন খেয়ে মানে না বাঁচার দিকে খালি একটু একটু মুখটা নড়ছিল মানে আমরা কোনো পাঠালাম বিএসএফ কালকে আটকে রেখেছি বিএসএফরা তো বলছিল ভাগার চেষ্টা করেছিল ভাগতে পারেনি আটকে রেখে দিয়ে আমি তার ছবি দিয়ে দিলে থানাতে জানানো হয়েছে আইসিকে জানিয়েছি আইসিবাবু আসছেন এখন বলো যে আসছে লোক পাঠাচ্ছি এবং আমরা নাটকে রেখেছি এখন দেখা যায় লোকটাকে পাঠিয়ে দিতে হবে কী করা যায় এখন জানা নাই কী অবস্থায় আছে আমি খবর নেবো তারপরে বলবো।